আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমার বার্থডে সেলিব্রেশনটা কোথায় করছিলাম, এমনকি কত তারিখে বার্থডে ছিল, বার্থডেতে কেমন এনজয় করলেন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। শুরুতে আমরা বাসা থেকে ঝটপট করে রেডি হয়ে ফারিস্তা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আসার সাথে সাথে তো স্পেশালি সাদিয়াপুর রং ঢং করতে শুরু করে দিয়েছে, তাছাড়া তো আছেই সবাই ঢঙ্গিনী, যাই বলেন না কেন সবকিছুই আমার জন্য করছে। মানে আমার বার্থডে সারপ্রাইজ উপলক্ষে তারা আমাকে টানতে টানতে নিয়ে চলে এসেছে খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে। কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন করার ইচ্ছা একদমই ছিল না, আমি ছিলাম ঢাকা, সেখান থেকে ঠিক এইরকম ভাবেই জোরজবস্ত করে নিয়ে এসেছে। তবে খুবই সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, আমার বার্থডে উপলক্ষে অনেক সুন্দর একটা গানের অ্যারেঞ্জমেন্ট করছিল। দেন আমরা সবাই মিলে একসাথে দু একটা গ্রুপ ফটোশুট করলাম। এখন আমরা কেক কাটবো, তবে কেকের উপরে আমার পিকচার থাকার কারণে খুবই ইউনিক লাগছিল। আর এই কেকটা গিফট করছে সাফি ভাই এবং আন্টি, সুতরাং সাফি ভাই এবং আন্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাছাড়াও এখানে যারা যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ হঠাৎ করে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমার তো কোনো ইচ্ছাই ছিল না বার্থডে সেলিব্রেশন করার, কারণ আমি কখনোই আমার বার্থডে সেলিব্রেশন করি নাই, এবারেই ফার্স্ট টাইম করছি। আমার বার্থডে ছিল কত তারিখে সেটা অনেকেই জানে না, তাই এবারে জানাই দিলাম, আমার বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখে। কিন্তু আমার বার্থডে ডেটটা কখনোই আমি পেজে প্রকাশ করি নাই, সেজন্য অনেকেই জানে না, তাই উইশ করে নাই। তবে যারা যারা খুবই ক্লোজ তারা তো ঠিক জানে, তারা ঠিকই উইশ করছে। তাই এবারে আপনাদের সবাইকে বার্থডে ডেটটা জানাই দিলাম, যাতে করে সামনের বছরের 20 সেপ্টেম্বরে আপনারা আমাকে উইশ করতে পারেন। সবশেষে আবারও কাছের ভালোবাসার মানুষগুলোকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকে 20 সেপ্টেম্বর, আমার বার্থডে, সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে, সুতরাং সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমার বার্থডে মানে তোমার বয়স আরেক বছর বেড়ে গেল, যেরকম দিনে দিনে তুমি বড় হয়ে যাচ্ছ, তো বড় বেশি হয়ে যাচ্ছ ভেবো না যে তোমাকে তাড়াতাড়ি আমরা বিয়ে শাদী দিব, এখনো ওয়েট করতে হবে আরো 10 বছর তারপরে। মাসুমের জন্মদিন অনেক শুভকামনা, এবং আমাদের চমলক্ষ আরো ভিডিও দেখ এরকম আশা করতেছি। কি তো তুই কি বড় হইছস? তো বড় হই নাই আমি, তুই এখন নিজের ভালো বুঝছ না, দরকার নাই আর কি চাই, কিছুই চাই না, দাদি চাই। মামার আজকে বার্থডে, খুব ভাল লাগতেছে, চিকেন খাইতে পারবো। তোমার বার্থডেতে একটা রিকোয়েস্ট আমাকে পচায় হলো, নালে এরকম সারপ্রাইজ আর কখনো দিব না। আজকে একটা বললাম না, মাসুম বিল্লাহর আজকে বার্থডে, তো অনেক অনেক শুভকামনা ওর জন্য। আর আমি চাই, আমি চাই না শিশির ভাইয়া কেন চায় না, আমি চাই মাসুম বিল্লাহ তাড়াতাড়ি বিয়ে করুক, আমরা জম্পেশ একটা বিয়ে খাই। ভাই বিয়ে না দিতে চাইলেও আমি বিয়ে করতে চাই, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার লেগ পিস কাটতে, আমি কি খাবো ভাই? অনেক অনেক থ্যাংকস সবাইকে, আর কিছু বলার নাই, আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। না না তুই এটা খাইতে থাকবে, আমি কাটা চামচ দিয়ে কান দিব। আচ্ছা।
এই রাগ ধরে না সব সময়, এটা আমার, আমারটা আমি তোরে দিছি, একটু একটু দিতে পারি, এত কেন এত বড় হা কেন, অল্প একটু মেজাজ গরম হয় না, পুরাটা নিয়ে নিছে, এটা আমারই, আমি খামুই না, খা যা খামুই না, চলে যাব দেলা ডাক দেন ভাই, কতবার তো ছেলেটা রাগ করতে আসে, ওই ওই দিক ধরেন, শুধুমাত্র দুলাভাই ডাকলোর জন্য আসলাম, ঠিক আছে, দুলাভাই না আবার খাচ্ছে আমারটা, না না এটা ঠিক না, সবসময় এরকম বাসায় দুষ্টামি করে, ঠিক আছে রেস্টুরেন্টে এসে দুষ্টামি করবে, এটা আমার, আবারও বলে আমার, হে খামোই না, যা যা যা, বেশি নেয়া নিছে, এটা আমার ছিল, আমার